মন তো খারাপ হবেই, আমাদেরই কোনো কিছু ভালো লাগছে না। তোমার কাকা কাকিমা কি করে ভালো থাকবেন বলো? হ্যাঁ, আসলে সুতপা ছাড়া তো ওদের আর কেউ নেই। এ অসিতদা, শুনবো শুনবো, তোমরা তো তাড়া কিসের বলো তো? হ্যাঁ, এই তো কিছুক্ষণ হলে এসছো, চাটা খাও। কি জানো তরুণ, তুমি যখন আগে রেগুলার আমার বাড়িতে আসতে না, ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। এখন মনে হতো কেউ আমার পাশে, না না তা নয়, মানে আমার পাশে অনেকেই আছে তা নয়। কেন, আজকাল কি আপনার পাশে লোক কমে গেছে নাকি? কোথায় কমেছে বাবা, রাত দিন তো টেলিফোন লেগেই আছে, তার উপরে ছুটির দিন হলেই সকাল থেকে লোকের লাইন। আরে দূর, সেসব তো সব সাপ্লায়ার। না না না, এই তরুণের মতো ইয়ং ম্যানরা পাশে থাকলে তার মজাই আলাদা। তবে এখন তো সব মজা একেবারে চটকে গেছে। কেন, কি হলো, মানে কিছু হয়েছে? না মানে আমরা না ওই সর্বরীকে নিয়ে খুব চিন্তায় আছি। সে কি, ওর আবার কি হল? না কিছু হয়নি, কিন্তু হতেই বা কতক্ষণ বলো। এই যে তোমার ভাই তপন, সে তো নয় গা ঢাকাতি আছে, কিন্তু তার বন্ধু বান্ধবরা তারা তো সব বাইরে। তাদের মধ্যে একজন, বুঝলে, কি যেন নাম, সেই ছেলেটি আমার মেয়ে সর্বরীকে রাস্তায় একা পেয়ে সেদিন এমন কতগুলো কথা বলেছে যা শুনে আমার মেয়ে তো একবারে ভয় কাঁপছে। হ্যাঁ গো, খুব ভয় পেয়ে গেছে, সর্বরী তো কদিন কলেজেই যেতে পারেনি। তরুণ তরুণ একটা কথা বলবো, মানে তোমার ভাই নিশ্চয়ই তোমার কথা শুনবে, তা তুমি যদি ওর সঙ্গে একটু কথা বলো। যে ছেলেটা রাস্তায় সর্বরীর সঙ্গে কথা বলেছে তার নাম জানেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো বলছিল, কি অরুণ, অরুণ না কি যেন নাম। হ্যাঁ কি যেন নয়, অরুণী। গত পরশুই আমি তপনের সামনে ওকে মেরেছি, এরপর আর কিছু করবে বলে মনে হয় না। তাছাড়া সর্বরী আমার ভাই অলোকের বান্ধবী, ওর দিকে ওরা ফিরেও চাইবে না, কথা বলা তো দূরের কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তরুণ, সত্যি সত্যি তুমি আমাকে নিশ্চিন্ত করলে। এর আগেও তো অনেক ব্যাপারে আপনাকে নিশ্চিন্ত করেছি অসিতদা, সেসব কি ভুলে গেলেন? কি ব্যাপারে বলো তো, কি জানো, মানে আমি আমি দিন রাত এত ঝামেলার মধ্যে থাকি না, আমার সব কথা ঠিক আমার মনে পড়ে না। এখানেই বলবো? তরুণ কি ব্যাপার বলো তো, তোমার কথা শুনে মনে হচ্ছে এমন অনেক কিছুই ও ঘটিয়েছে যা। তরুণের কথা শুনেই মনে হচ্ছে আমি অনেক কিছু ঘটিয়েছি? তেমন যদি কিছু ঘটাতাম তোমরা এমন নিশ্চিন্তে থাকতে পারতে? কতদিন তোমাকে বলেছি মেয়ে মানুষের সব কথার মধ্যে থাকতে নেই। অনেক দিন আমি চুপ করেছিলাম, কিন্তু তখন মেয়েটা ছোট ছিল, এখন মেয়ে যথেষ্ট বড় হয়েছে, এখন যদি তুমি খারাপ কিছু। একদম চুপ, যা বোঝো না তা নিয়ে একটি কথাও বলবে না তুমি। বৌদি বৌদি, আমি বলছিলাম কি যে একটা কথা কিন্তু আপনাকে মানতেই হবে, যে অসিতদা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এত কষ্ট উনি কেন করেছেন? আপনাদের ভালো রাখার জন্যই তো। বোঝাও বোঝাও তরুণ, তোমার বৌদিকে একটু বোঝাও, বোঝাও যে কতদিন না খেয়ে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে আমি এখানে এসে পৌঁছেছি। কি জানো তরুণ, ঘরের মেয়েরা যখন খারাপ অবস্থায় থাকে না তখন ঠিক থাকে, যেই একটু পয়সার মুখ দেখলো ব্যাস অমনি খবরদারি শুরু হয়ে গেল। অসিতদা আজকে তাহলে আমি আসি। ও ও দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমার ওটা নিয়ে যাও। এটা নাও, এটার জন্যই তো এসেছিলে তাই না?
আগে হ্যাঁ, তবে এটা ওই সর্বরী, অনিতা, নীলা ওদের সিকিউরিটি ফিজ। চলি চলি বৌদি। তাহলে পটল, এর মধ্যে তুমি অসিতবাবুর বাড়ি যাওনি কি? তাই তো, যাওয়ার জন্য পা বাড়িয়েছিলাম দাদা, পা দুটো না অন্যদিকে ঘুরে গেল। অবশ্য মুখটা অসিতদার বাড়ির দিকেই ছিল। কেরিকেচার বন্ধ করে যা জিজ্ঞেস করলাম তার জবাব দাও। আপনি রাগ করেছেন? আমি সত্যি কথা বলছি, আমি সময় পাইনি দাদা। তবে দাদা, আপনি বাড়িতে ডেকে কিন্তু আমাকে ঠিক করেননি। মানে? মানে আপনাকে আমি বলেছিলাম না, যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার ফকিরের চায়ের দোকানে বেলা 12টার আগে আমার সঙ্গে দেখা করার জন্যে, কিন্তু আপনি তো তা ওখানে না গিয়ে কেন তোমাকে বাড়িতে ডেকেছি সেটা বুঝতে গেলে তোমাকে আমার জায়গায় আসতে হবে। তাছাড়া তুমি কত বড় ইডিয়েট তাই ভাবছি। কেন দাদা? তুমি কি করে আমাকে ফকিরের চায়ের দোকানে যেতে বললে? কেন, অসুবিধা কোথায় দাদা? অসুবিধা আছে, আমার মতো মানুষ যদি ওখানে গিয়ে বসে তাহলে লোকে বলবে রমেন চৌধুরীর অবস্থা পড়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু সেটা তো সত্যি নয়। হ্যাঁ, ওহো, কে কি বলল না বলল দাদা, তাতে আপনার কি এসে গেল? আরে বাবা, লোকে তো আমার সম্বন্ধে অনেক কথা বলে, আমার নাকি ভাব কেলে সম্পত্তি টম্পত্তি আছে, অথচ আমি নাকি ইচ্ছে করে এরকম থাকি। ঘটনা তা তো নয়। যাগে, কি জন্যে ডেকেছেন বলুন তো দাদা। পটল, ভাবছি মতিবাবুর বাড়িতে যাওয়াটা বন্ধ করাই ভালো। কেন দাদা? সংসারে অশান্তি থাকলে কোনো কাজ মন দিয়ে করা যায় না। আমার মেয়ে নীলার কথাবার্তা শুনলে তোমার মাথায় রক্ত চড়ে যাবে। দোষ তো আপনার দাদা, মানে আপনাদের মতন লোকেদের দোষ। মানে? মানে দাদা কি দরকার বলুন তো? হ্যাঁ, ছেলে মেয়েদের ভালো ইংরেজি মিডিয়াম স্কুল কলেজে লেখাপড়া শেখানোর, পাতি কর্পোরেশন স্কুলে পড়ালে তো আর এসব সমস্যা থাকে না, তাহলে খরচাপাতিও লাগতো না। নীলা আছে না? আর ঘন্টাখানেকের মধ্যে ফিরবে বলেও মনে হয় না। যাক, ভালোই হলো। এর মধ্যে তাহলে আপনার সঙ্গে কয়েকটা দরকারি কথা বলে নেওয়া যাবে। টাকু বলে যে ছেলেটা, তার মাথার ব্যান্ডেজ খুলে দিয়েছো? হ্যাঁ। তোমাকে যেন খুব আনমাইন্ডফুল লাগছে, কি হয়েছে? না, সেরকম কিছু নয়। সেরকম ওরকম বলে কোনো কথা নেই, তোমার ডেফিনিট যদি কোনো প্রবলেম থাকে তুমি বলতে পারো। আপনি বলেছিলেন অন্য জায়গায় ঘর দেখতে, কিন্তু কোথায় যাব? আজকাল যা বাড়ি ভাড়ার অবস্থা। তুমি এখন যেখানে থাকো ওই মলঙ্গালেনের আশেপাশে একখানা ঘর দেখতে পারলে না? ঘর থাকলে তো দেখব, সব জায়গায় খালি পুরনো ভাড়াটে, মাঝে মধ্যে যদি কখনো খালি হয় সেসব ধরা ছোঁয়ার বাইরে। তুমি একটা কথা বলো তো, তুমি যাকে দিদি বলো সেই মহিলা আসলে তোমার কে হন? দিদির আবার আসল নকল হয় নাকি? শীলা দত্ত আমার দিদি। কিন্তু উনি যেভাবে কথা বলেন মনে হয়
তুমি ওর আশ্রিতা। আরে কি ব্যাপার, তুমি একটু দরকার ছিল, ভেতরে আসবো? এসো এসো। স্যার আমি আসছি। এসো শোনো, বিমলকে বলো ওই টাকুর বিলটা তৈরি করতে। ইয়েস স্যার। বলো কি ব্যাপার। হ্যাঁ ডাক্তারবাবু, টাকুর বিল কত হবে আমি জানি না, তো আপনি আপাতত এই টাকাটা রেখে দিন, এখানে 5000 টাকা আছে। 1000 আটেক টাকার বেশি হবে বলে মনে হয় না। তুমি কি আর কিছু বলবে? আচ্ছা ওই যে নার্সটি বেরিয়ে গেল, ওই কি? তুমি ঠিকই ধরেছ, ওই বাসবী নস্কর। কোথায় থাকে আপনি খোঁজ নিয়েছেন? তালতলার আশেপাশে কোথায় থাকে। ওর দিদিকে সবাই চেনে, খুব ভালো আবৃত্তি করে, শীলা দত্ত। হবে আজ ডাক্তারবাবু, আপনি টাকুকে ছেড়ে দেবেন, দু একদিন পরে এসে আমি বাকি টাকাটা দিয়ে যাব। আর চলে। তরুণ তুমি বাসবীকে চেনো? না, তবে দরকার হলে চিনে নেব। ভালো কথা, ঠাকুমা এখন আগের থেকে অনেক ভালো আছে। বাহ গুড, চলে। তোমরা আজকের যুগের শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে, তোমাদের কাছ থেকে এরকম একটা ভুল একেবারেই আশা করা যায় না। ভুল যদি হয়েই থাকে তাহলে অঞ্জনের দাদারই ভুল হতে পারে, আমাদের নয়। আর তাছাড়া সাবুকে এই কথাটা অঞ্জনের দাদাই বলেছেন। শুনুন দাদা, অঞ্জনের দাদা তো আর মহাভারত লেখেনি যে তার কথা বেদবাক্য বলে মনে করতে হবে। আর দিগম্বরকে ইল অসুস্থ হলো না, সুস্থ হয়ে নাচতে নাচতে পুরীর সমুদ্রের ঢেউ দেখতে গেল, তাতে অসিদ্ধার কি? দাদা কি বলে, ফালতু কথা, সব ফালতু কথা। হ্যাঁ তোমার বাবা কিন্তু দিগম্বর উকিলকে চেনেন না, সুতরাং তাছাড়া আমি নিজে গিয়ে দেখে এসেছি দিগম্বর বাবু অসুস্থ ছিলেন। আশ্চর্য, আপনারা সবাই এক কথা বলছেন, একমাত্র অঞ্জনের দাদাই অন্য কথা বলেছেন। আমরা তো কিছুতেই বুঝতে পারছি না যে কমলদা শুধু শুধু এরকম একটা কথা বলবেন কেন। অঞ্জনের দাদার সঙ্গে আমার খুব ভালো পরিচয় নেই, এমনি চিনি। ওর সঙ্গে পরিচয় থাকলে তোমাকে আমি বলতে পারতাম আদৌ তার এর মধ্যে কোনো উদ্দেশ্য ছিল কিনা। তাছাড়া মাল খেতে খেতে অঞ্জনের দাদা কি শুনতে কি শুনেছে, তা কি কোনো ঠিক আছে নাকি? আপনি হয়তো একটা কথা জানেন না, অবশ্য আপনার মতো লোকেরা তো না জেনেই অনেক কথা বলেন। সর্বরে পটলের যদি এটা দোষ হয় তাহলে তোমারও কিন্তু এই দোষটা আছে। আমারও এই দোষটা আছে? না আমি মানতে পারলাম না, আপনি বুঝলেন কি করে? খুব স্বাভাবিক, আগে পেছনে কোনো কিছু না জেনে শুধু সাবুর কথা শুনে তুমি তোমার বাবার সঙ্গে অশান্তি করেছো। শুধু তাই নয়, তোমার এটাও ভেবে দেখা উচিত ছিল। আমাদেরই কলকাতা শহরে অসিত নামে কয়েক হাজার লোক আছে, অঞ্জনের দাদা হয়তো তাদেরই মধ্যে কোনো একজনের কথা বলেছে। এত সহজেই যদি সব কিছু মেনে নেওয়া যেত তাহলে তো জীবনের মানেটাই পাল্টে যেত। আপনারা আমার থেকে অনেক সিনিয়র, তাই আপনাদের কোনো কিছু বোঝাতে যাওয়াটা আমার পক্ষে অন্যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই, বাইরের অনেকেরই নয়নতারাকে নিয়ে হয়তো অনেক স্বপ্ন আছে,
কিন্তু বর্তমানে নয়নতারার মানুষগুলো স্বপ্ন দেখে না, ওরা শান্ত জীবনই ভালোবাসে। তাই শুধু মনে রাখবেন, আপনাদের জন্য ওদের যেন শান্তি নষ্ট না হয়। তা তো বটেই, তা তো বটেই। তোমাকেও একটা কথা বলি, তোমরা নিজেদের ভবিষ্যতের কথা একটু বেশি করে ভাবো, অন্যের শান্তি অশান্তির পেছনে সময় নষ্ট করো না। রমেনদা, আপনার চেহারা সরলতা আর কথার জটিলতা দুটো মিলেমিশে যা, আরে বাবা! আমি আর চলি, কেমন? হ্যাঁ, অঞ্জন আমাকে অনেকবারই বলেছে আমি আর কিছুতেই সময় করে উঠতে পারি না। ওর দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমার ছুটি হয়ে যাওয়ার কথা, কিন্তু অঞ্জনের জন্য তা হবার জো আছে। তবে যাই বলুন, অঞ্জনের মতো ছেলে হয় না। তা ঠিকই, ওর সাতচরে রা নেই। কি করে বুঝলে? বলছি কি করে বুঝলে, কোনোদিন চর মেরে দেখেছো? এটা কিন্তু আপনি দারুণ বলেছেন। আসুন দেখুন, আসলে ওই বিষ খেতে কেমন লাগে সেটা জানতে হলে তো বিষ খেতেই হবে। ওর কথা বলবেন, আমি কিছু বললি? আপনি কাকে বলছেন? সাবুর বাবাও একই রকম, আমি কিছু বলতে গেলেই ঘরে আগুন লেগে যায়। মা, এইটাই তোমার দোষ, তুমি রসিকতা একদম বোঝো। হ্যাঁ সাবু, এই জিনিসটা খুব কম মহিলাই বোঝেন। মিসেস দত্ত, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। না না, মনে করবার কি আছে? আসলে কি জানেন, সংসারের ঝক্কি ঝামেলা সামলে রসিকতা বোঝার আর সময় থাকে না। রসিকতা বুঝতে হলে অন্যের কথা মন দিয়ে শুনতে হয়, অন্যের কথা মন দিয়ে শুনে বুঝতে হয় সে কি বলতে চাইছে। আসলে বক্তা না হয়ে শ্রোতা হলে সব কিছু বোঝা যায়। আমার বোঝার দরকার নেই বাবা, তার চেয়ে বরং আমি তোমাকে যা বলেছিলাম ওই কথাটা ওনাকে জিজ্ঞেস করো না। কি দরকার মা? দাদা বৌদি এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন, আজ ওসব কথা কি না বললেই নয়? তার মানে? জানেন ভাই, আমার মেজো জাব মানে সুতপার মা, তার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, কিন্তু এই ক্ষতিটা কেন করলো, কে করলো, কেনই বা করলো, এসব জানতে হবে না বলুন? হ্যাঁ, তা অবশ্যই আপনি ঠিক কথাই বলেছেন। তুমি দয়া করে চুপ করো তো, এই জন্যই তোমাকে সব জায়গায় যেতে বারণ করি, কোনো কিছু না বুঝেই কথার মাঝখানে কথা বলা চাই চাই। দেখলেন ভাই, আমি কথা বললেই এরকম করে। ওরকম করে বলো না বৌদি, আসলে তুমি হঠাৎ করে মাকে সাপোর্ট করলে তো, তাই দাদা বলেছেন। আসলে সাবুর মার এ ধরনের বাজে অভ্যেস আছে, মানে খুঁচিয়ে ঘা করা। তা তো বলবেই, অথচ নিজের দাদার মেয়ে সুতপার উকিল আসল সময় কেন পালিয়ে গেল সে খোঁজ খবর রেখেছো?